আজীবন ওই ডার্ক টেক সোস আমরা কোথায় ছিলাম This is the best show ever, like ever. আর কি কি টিভি সিরিজ দেখছো আপু? দোস্ত, খালি ডার্কই দেখছি। ও আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি। হেনা কিন্তু একটা আপু কি করতেছো? কিছু টাকা পয়সা দাও না, একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই। আসল গরুর পিছে ঢাললে বেটা লাভ আসিল, দুধ দিত দুধ, তুই তো ওইটাও দেখ না। আমার আর ভাল লাগতেছে না, মানে আশেপাশে যেদিকে তাকাই এদিকে প্রেম ওদিকে প্রেম ওদিকে প্রেম, মানে সবাই খালি প্রেম প্রেম প্রেম, ভাল লাগতেছে না। আমার মনে হয় আমার সারাটা জীবন আমি সিঙ্গেলই থাকবো। আর আমার মনে হয় আমার বয়ফ্রেন্ড অরিজিন বর্গে আটকে গেছে। ওয়েট, ও মনে হয় গুহা থেকে বাইরে হতে পারতেছে না। ওই অর্গিন ফর্গিন কিচ্ছু না, অন্য কোনো মেয়ের গুহায় বসে রস খাইতেছে। জীবন দোস্ত, তো নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দে না, একটু ডার্ক দেখবো প্লিজ। দোস্ত, এই কোয়ারেন্টাইনে বাসা থাকতে থাকতে আমার মনে বডিতে জং ধরে যাবে, আমার আর ভালো লাগতেছে না কোনো কিছু। তুই যে শুয়ে শুয়ে সারাদিন ফোন করতাস, ফোনের রেডিয়েশন দিয়ে যে করোনা ছড়ায় তুই জানোস না? আচ্ছা তোমার এসব নিউজগুলো কে দেয় একটু বলো তো। আমি তোমার জন্ম দিছি, ইউ নেভার নো। খালি ফেসবুকে স্ট্যাটাস দিলে তো হবে না, হ্যাঁ ইনস্টাগ্রামে বায়োতেও দিব। দেখে না নিজেকে এমন লাগছে যে উড়ে গেলাম। বেশি এক্সাইটেড হয়ে গেছি, সমস্যা নেই। বেবি ফোন রাখো না, তুমি আগে রাখো। তুমি আগে রাখো না, তুমি আগে, তুমি রাখো না, তুমি আগে রাখো, তুমি রাখো আগে। এই বলছি না তুই আগে রাখবি। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো তো। বাসায়? বাসায় আসতে বলি নাই, ক্যামেরার কাছে আসো। তোমার ওদিকে ওইটা চুলকা, তোমার তোমার গেঞ্জির এদিকে এই চুলকার। ওয়েট, তা আমার চুল উজ্জ্বল উলরিক, তোমার নামের আগে ইউ আছে, উলরিকের নামের আগে ইউ আছে। নাও ইট অল মেক সেন্স, ইউ আর চিটিং অন মি। না আরে আমার চুল, আমি এতদিন ধরে বুঝতেছিলাম, আমি এতদিন ধরে বুঝতেছিলাম বাট আমার কাছে কোনো প্রুফ ছিল না। নাও আই হ্যাভ দ্য প্রুফ, তুই আমার সাথে চিট করতেছস। আমি তোর জন্য এনাফ ছিলাম না, মানে আমার মতো একটা মেয়ে তোর জন্য এনাফ ছিল না, তুই আমার জীবনে কল দিবি না। তুই চিটার, ওয়ান্স আ চিটার, উজ্জ্বল উলরিক, ইউ নামের মধ্যে দোষ আছে, তুই আমার জীবনে ফোন দিবি না। তুই ফোন রাখ, তুই ফোন রাখ, ফোন দিবি না জীবনে।
হেনা একটা ইউ এন্ড মি পারফেক্ট ম্যাচ ফর ইচ আদার নেভার বিলিভ এনিথিং এলস চলো ঘুমাই আচ্ছা এই বন্ধু বল না ওই এই সবাই তো ডার্ক নিয়ে তো এরকম মাদামাতি করতেছিলেন কি এটা কি বলতো কাহিনীটা কি বলতো আরে ডার্ক বুঝছ না আমি আছি আমি তোরে বুঝাইতেছি শো একটা ইন্সপেক্টর থাকে ইন্সপেক্টরের নাম হচ্ছে শার্লট সো শার্লট জানা না যে ওর বাবা মাকে তো 2019 সালে ওর বাপ হঠাৎ করে ওর কাছে আসে এসে ওর একটা হচ্ছে ফ্যামিলির ছবি দেখায় আমি না পাইতেছি না আমি না চিন্তা করছি অনলাইনে কোর্স করাবো আমার না পয়দার পর থেকে মনে করছে ভিতরে ঢুকে ঢুকে বইরে বইরে বিচার হওয়ার জিনিসটা একদম আছে আছে না কিসের করছি ডার্কের কোর্স করাবো ডার্কের কোর্স ফার্স্ট সিজন 2500 টাকা সেকেন্ড সিজন 3000 টাকা ফুল প্যাকেজ 5000 টাকা যদি ফ্যামিলি ট্রিপ বুঝাইতে হয় তাইলে 1000 টাকা বেশি মামা তুই তো দেখ আমার বন্ধু মানুষ তুই আমাকে 200 টাকা কম দিস আমি তোরটা চালা দেবো কি বলছ মামা এই বিজনেসটা শুরু করলে তো আমি লালে লালে যাবো ও ইয়ে আমার সাথে বিজনেস বিজনেস আই ডু বিজনেস আর মামা আমি না ক্রাশ খাইছি ক্রাশ খাইছস আর মামা আমি না আগের উপর ক্রাশ খাইছি তার উপরে ওরে বলছস ও জানে হ্যাঁ বল বল কে কার উপরে ক্রাশ খাইছস আরে আমাদের মিষ্টির উপর মিষ্টি না তোর ফুফু লাগে ওইটা প্যারা নাই ও ও ডার্ক গড দুইটাই স্যার মডার্ন প্লিজ পাসওয়ার্ড দে না প্লিজ